মানুষের মৌলিক চাহিদার মধ্যে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, যাতে মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের জন্য শিশু অধিকারের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য তাও দূর করতে হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এর আলোকে বিভিন্ন মানুষের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুগোপযোগী শিক্ষার নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নের ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতিও দূর করতে হবে। পরিশেষে আমি এই সরকারের সফলতা কামনা করছি।